ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ব্যাপার, যেটা হচ্ছে আপকামিং তো বহু এক্সাম রয়েছে এবং জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এক্সাম দিতে হয়েছে এবং দিতে হবে। আই থিঙ্ক এই ভিডিও সেই সব মানুষদের, সেই সব স্টুডেন্টদের জন্য যারা MCQ পরীক্ষায় বসছে বা বসবেন ফিউচারে, তাদের জন্য। তো এই প্রথমে একটুখানি জানিয়ে রাখি, MCQ রিলেটেড আমি আরও কয়েকটা ভিডিও করেছি আগে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটন বা যেখানে দেওয়ার চাই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। কথা হচ্ছে এর মধ্যে একটা ভিডিও আছে, 16 লাখের উপরে ভিউজ তারা দেখেছে বহু লোক অল ওভার বেঙ্গলে। তো সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখলে অনেকটা উপকারে লাগবে সবাইকে, সেটাও MCQ রিলেটেড যুগান্তকারী একটা ভিডিও। ওকে, তো আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো যা প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে তার পরীক্ষাতে নম্বর বাড়াতে সাহায্য করবেই, এবং এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা প্রতিনিয়ত করার পর পরীক্ষার হলে এর সুফল পাওয়া যাবে, গ্যারান্টি। ওকে, নিশ্চিত। আমি ভিডিও শুরু করার আগে আমি টোটাল সিস্টেমটাকে, পরিকাঠামোটাকে তুলে ধরবো, তারপর আমি একে একে ডিটেল স্লাইড চেঞ্জ করে করে সামনের দিকে যাব। যাদের দরকার তারা পুরো ভিডিও লাস্ট অবধি দেখলে আশা করি অনেক বেনিফিটেড তারা হবে, পরীক্ষিত প্রমাণিত এই ভিডিও। ওকে, চলো। তো MCQ মার্কস বাড়বেই এই নিয়মে, কোন নিয়মে স্যার? আসলে আমি প্রথমে কয়েকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে অফলাইন এবং অনলাইন এক্সামের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলো খাটে। নর্মালি কোন জিনিসগুলো প্রথমে তুমি জিজ্ঞেস করবে নিজের মনের কাছে, যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন পরীক্ষা, এটা IAS না মানে টেকনিক্যাল এক্সাম, না এটা নন টেকনিক্যাল এক্সাম, না স্টাফ সিলেকশন কমিশন। তো বিভিন্ন এক্সামের স্ট্র্যাটেজি বিভিন্ন রকমের, সেটাও মাথায় রেখে চলতে হবে। আমরা বলবো পরে নেগেটিভ মার্ক্স আছে কি না নেই, নেগেটিভ মার্ক্স থাকলে একরকম স্ট্র্যাটেজি, না থাকলে আর এক রকম স্ট্র্যাটেজি। নেগেটিভ মার্ক্স যদি 1/3 থাকে রিস্ক কম নিতে হবে, নেগেটিভ মার্ক্স যদি 1/4 থাকে নেগেটিভ বেশি নেওয়া যাবে, সেগুলো আলোচনা হবে। সময় কত এবং প্রশ্ন সংখ্যা কত, ভাইস ভার্জা সময়। কিছু কিছু এক্সাম আছে 100টা কোশ্চেন থাকে 1 ঘন্টা, যেরকম সামনে একটা পুলিশের এক্সাম রয়েছে 85টা কোশ্চেন, সেটা থাকবে তোমার 1 ঘন্টা। এরকম কিছু কোশ্চেন আছে যেরকম 100 নম্বর কিন্তু 1.5 ঘন্টা টাইম। তো এরকম বেছে সেগুলো সিদ্ধান্ত এবং প্রি প্ল্যান অনুযায়ী চলতে হবে। তারপর হচ্ছে প্রিভিয়াস এক্সাম পেপার তুমি সেই এক্সামে দেখেছো কি না, এটাও কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন, এটাও তোমাকে ভেবে নিয়ে চলতে হবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোশ্চেনের ভাষা কী, তুমি কোন ভাষায়, মানে তুমি কি সাবলীল সে ভাষায়, যদি সাবলীল না হয় তারও একটা স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। এগুলো বেসিক প্রশ্ন। এবার আমি জানি যাই, এই যে ওয়েমার শিটের একটা তালিকা দেওয়া আছে, এটা একটা অফলাইন ওয়েমার শিট, এরকম অনলাইনের শিটগুলো তোমরা, অনলাইনের শিট হয় না তো অনলাইনে দেখেছো তোমরা ওয়েমার ব্যাপারটা, সেটা অনলাইনে আমি এখন তো এই মুহূর্তে দেখাতে পারছি না, সুতরাং এরকম ব্যাপার। এখানে যে ভুলগুলো হবে সেটা আগে প্রথমেই জানিয়ে রাখি, আমি আগে ভুলগুলো জানি, তারপর ভেতরে ঢুকবো কীভাবে মার্কস বাড়বো আমরা, বাড়াতে পারবো। দেখো এখানে একটু বড় করে নিচ্ছি আমি এই মুহূর্তে, বড় করে যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখি বড় করে। দেখো 1 A B C D, ঠিক আছে? তো ABCD তিনটে অপশন, মনে করো এরকম করতে করতে তুমি যাচ্ছ, ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে মনে করো তুমি 5 দাগের কোশ্চেনটাতে, মনে করো 7 দাগের কোশ্চেনটা তুমি পড়লে, পড়ে অ্যান্সার করতে যখন যাবে, এখানে কোথাও পড়ছো কোশ্চেন পেপারে, পড়ে অ্যান্সার করতে যাবে, তখন তুমি বি দাগের, যদি অনলাইন হয় টিক মারছো, আর মনে করো অফলাইন হলে তুমি এরকম গোল করছো, তো যখন করতে যাচ্ছ তখন 7 দাগে না দিয়ে 8 দাগে দিয়ে ফেলছো, এই দাগ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময়। এটা অনলাইনেও হয় অফলাইনেও হয়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা একটা গ্রেট মিস্টেক বলা যায়, এই মিস্টেক যেন ফার্দার না ঘটে এটা মাথায় রাখবে। এবার আমি চলে যাচ্ছি, আর যখন আরেকটা কথা আমি যাওয়ার আগে বলি এখানে, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন করবে, একটা কোশ্চেন অ্যান্সার লিখবে, এই হচ্ছে ব্যাপার। আর যখনই গোল করো, যে অফলাইনে গোল করো, গোল করার সিস্টেমটা হচ্ছে এরকম করে ঘুরিয়ে এরকম করে গোল করতে হয়, ঠিক আছে? অনেকের মাঝখানে গোল করে, এরকম করে, ওরকম না, এগুলো প্র্যাকটিসে আস্তে আস্তে শিখে যাবে। আমি চলে যাচ্ছি আমাদের পরের স্টেপে, ঠিক আছে স্যার? পরের স্টেপটা কী, দেখো কোশ্চেন পেপার তুমি হাতে পেলে, অনলাইন বা অফলাইন যে কোনো মোডে হতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সেখানে গিয়ে যেটা তুমি করবে সেটা হচ্ছে প্রথমে সহজ কোশ্চেন, তারপরে কঠিন কোশ্চেন, তারপরে বেশি কোশ্চেন, এটা কীভাবে অ্যাটেন্ড করতে হবে এই তরিকাটা তোমাকে শিখতে হবে। আমি একটা কথা প্রায়ই বলি স্টুডেন্টদের, দেখো বাবু শুধুমাত্র পারফর্ম করলেই হয় না, শুধুমাত্র রাত দিন পড়াশুনো করলেই হয় না, একটু বুদ্ধি থাকতে হবে, মাথার ভিতরে কিছু না থাকলে কীভাবে প্ল্যান অনুযায়ী না চললে পরীক্ষায় নাম্বার বাড়ানো যায় না, যেখানে ফ্র্যাকশন অফ মার্কস একটা পরীক্ষার্থীর জীবনকে পাল্টে দিতে পারে। সুতরাং তুমি যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে চাও বা হও, তাহলে আমি বলবো
তোমার বুদ্ধির প্রয়োগ তোমাকে করতেই হবে, বুদ্ধির প্রয়োগ পরীক্ষার খাতায় সিস্টেমেটিক অ্যাপ্লাই করতে হবে তোমাকে, না করলে কিন্তু হবে না, এটা মাথায় তাকে জানো তোমাদের। ওকে, তো সেই দিকে তাকিয়ে আমি কয়েকটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলছি, যে কোশ্চেনপত্র পাওয়ার সাথে সাথে মনে করো 100টা কোশ্চেন তোমার রয়েছে, কোশ্চেন সাজানো বুঝতে হবে যে প্রথমে সহজ কোশ্চেনগুলো দেখতে হবে। তো অনেকে প্রশ্ন করবে, স্যার সহজ কোশ্চেন কোনগুলো? স্যার সহজ কোশ্চেন হচ্ছে সেইগুলো যেগুলো মনে করো তোমার নাম যদি জিজ্ঞেস করি তোমার নাম কী, তাহলে তুমি কি ভাববে আরে আমার নামটা কি তো ভুলে গেছে, আমার নাম অমুক, আমার নাম সুকুমার পাল, এ কি জিজ্ঞেস করে বলতে হবে কাউকে? না, এই নামটা একদম মনে থাকে সবসময়, এরকম বাবার নাম, তোমার নাম, বাড়ি কোথায়, এরকম কিছু কোশ্চেন তোমার জীবনে গেঁথে গেছে মনের সাথে, যেগুলো তুমি দেখার সাথে সাথে কিন্তু পারবে। আর এরকম কোশ্চেন পরীক্ষাতে কমন আসে, সেই রকম টাইপের কিছু সহজ সহজ কোশ্চেন, সেগুলো তোমাকে প্রথমেই কিন্তু টিক মারতে হবে, তাহলে তুমি সময় বাঁচাতে পারবে এবং তোমার মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগোতে পারবে। তো সেরকম তা কিসের মধ্যে থাকে? জিকের মধ্যে থাকে, সিএর মধ্যে থাকে, কিছু সহজ অঙ্ক থাকে, কিছু জিআই থাকে, এগুলো সহজ, সহজগুলো তুমি আগে কমপ্লিট করবে, তারপরে চলে যাবে একটু কঠিনের দিকে। কঠিন বলতে কি? কঠিন বলতে আমি কঠিন ম্যান টু ম্যান ভ্যারি করে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। তো কঠিন বলতে কারোর কাছে সহজ হতে পারে, কারোর কঠিন। আমি যেটা কঠিন বলতে বোঝাতে চাইছি যে লেন্দি জিকে, অনেক সময় 3-4 লাইন জুড়ে জুড়ে লেন্দি জিকে। ও আর একটা কথা বলি, দেখা গেল যে সহজ কোশ্চেনে একটা সিস্টেম হয়ে গেল, কিছুটা আরও ঝিমিয়ে নিলে কোনো স্টুডেন্ট, আসলে ঝিমানো ফেমানো না, পরীক্ষার সময় সবসময় সিরিয়াস থাকতে হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে খুব বুদ্ধি দিয়ে সামনের দিকে চলতে হবে, সেখানে বসে থাকার কোনো সময় নেই। তাই সহজগুলো হয়ে যাওয়ার পরে, সহজ মনে করো 30টা কোশ্চেন তোমার সহজ হয়ে গেলো, বা 35টা কোশ্চেন 100টার মধ্যে, তারপর বাকি একটু কঠিন যেগুলো তুমি শুরু করলে, একটু কঠিনের মধ্যে লেন্দি জিকেগুলো পড়লে, একবার না পড়লে দুবার পড়লে তুমি দেখবে অনেকটা আইডিয়া করতে পারবে। সায়েন্সের ম্যাথ অনেক সময় তোমাকে কামাল করে দেয়, কেননা সায়েন্সের ম্যাথ অনেক সময় সিরিয়াসলি তোমরা অনেকে করতে পারো না, এবং যদি করতে পারো তার সূত্র মনে থাকে না, সেই সূত্রগুলো একটু মনে করতে টাইম লাগবে, তো সেই সব ক্ষেত্রে ক্যালকুলেশনের প্রবলেম থাকে কিছুটা হলেও, সেগুলোর জন্য সেকেন্ড স্টেজে সায়েন্সের জিকে, সায়েন্সের ম্যাথসগুলো করা উচিত। তারপরে লেস ক্যালকুলেটিভ ম্যাথ, যেরকম ধরুন সিম্পলিফিকেশন সহজ সহজ, a+b হোল কিউর ফর্মুলা, বা বিভিন্ন রকমের ফর্মুলা দিয়ে সহজ সহজ ম্যাথ থাকে না যেরকম টাইপের, সেরকম ম্যাথগুলো তুমি, বা অ্যালজেব্রার কিছু সহজ ম্যাথ, বা অ্যারিথমেটিকের কিছু সহজ ম্যাথ, সেগুলো মুখে মুখে করা যায়, সেগুলোও তুমি কিন্তু এখানে, বা হালকা লেন্দি অল্প করতে হয় সেগুলো তুমি সেকেন্ড পজিশনে শুরু করতে পারো। তারপরে তুমি লেস কনজিউমিং জিআই বা ইংলিশ, যদি ইংলিশ বা জিআই থাকে তাহলে যেগুলো কোডিং ডিকোডিং, বা যেরকম মনে করো ডাইস অ্যান্ড কিউব, বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো তুমি ওই সিরিজে করতে পারো, তাহলে তোমার মাথা হ্যাং করবে না। তুমি যদি বুদ্ধির না প্রয়োগ ঘটাও তাহলে একটা সময় তুমি পারফর্ম করতে পারবে না। আর এগুলো করতে গেলে তোমাকে রোজ রোজ প্র্যাকটিস করতে হবে, বাড়িতে মক টেস্ট প্র্যাকটিস করে করে তুমি পরীক্ষার সময় অ্যাপ্লাই করবে। এটা কখনো ভেবো না যে তুমি কোনো কিছু না করে পরীক্ষার সময় এই রুল অ্যাপ্লাই করলে তুমি একদম হরিদাস হয়ে গেলে, তা কিন্তু হতে পারবে না, তুমি এই সুদূর প্র্যাকটিসের ফল। আমি একটা কথা বলি, যেরকম অভিনব বিন্দ্রা যে শ্যুট করেছিল, যে পয়েন্টিংয়ে যেখানে মানে পয়েন্ট করেছিল, তো সেইটা করতে গিয়ে তার বহুদিনের প্র্যাকটিস লেগেছিল, কিন্তু সেরকম কোনো চাকরির পরীক্ষা পাস করতে গেলে একটা স্টুডেন্টের পরীক্ষার প্যাটার্ন নিয়ে পরীক্ষা দিতে প্রচুর প্র্যাকটিস তাকে করে যেতে হয়। ঠিক আছে, এবার আসি বেশি কঠিন। বেশি কঠিন মানে কি, যে কোশ্চেনগুলো আপাত দৃষ্টিতে অ্যান্সার মিলছে না, একটু অনেকটা টাইম লাগছে, সময় সাপেক্ষ, সেগুলোকে কঠিন বলছি। কঠিন বলতে খুব বেশি টাইম লাগবে, যেগুলো ম্যাথ, যেরকম কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ অনেক সময় বেশি টাইম লাগে, অনেক সময় দেখা গেলো এজ রিলেটেড ম্যাথ অনেক সময় বেশি টাইম লাগে, অনেক সময় দেখা গেলো টাইম ডিস্টেন্সের কিছু ম্যাথ আছে সেগুলো অনেকটা বেশি টাইম নিয়ে নেয়, সেগুলোর কথা বলছি। তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি, থ্রিডি মেনসুরেশন, এগুলো একটু টাইম কনজিউমিং, সেটার কথা বলছি। জিআইয়ের মধ্যে স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে মনে হচ্ছে অ্যাজাম্পশন, তারপরে কোর্স অফ অ্যাকশন, তারপর ক্যালেন্ডার, তারপর ডাইমেনশন ডিসিশন মেকিং, তারপর ক্লক, এসব কোশ্চেনগুলো একটু মাথায় জটিলতা নিয়ে আসতে পারে, তার জন্য একটু সেই স্টেজে করা ভালো। ওকে, এগুলো ম্যান টু ম্যান ভারী করে, কার কঠিন কার সহজ, এই টোটাল সিস্টেমটা তোমাকে কভার আপ করতে হবে, করলে তুমি পরীক্ষায় ভালো নম্বর পাবেই। আর এগুলো প্র্যাকটিস করতে করতে তোমার দেখবে একটা লোভনীয় পর্যায়ে চলে যাবে, যে তুমি পারবে। আর এভাবেই কিন্তু মানুষ চাকরি পায়, আর যখন চাকরি করতে চায় মানুষ, তখন তার ভিতরে একটা গতিশক্তি তৈরি হয়ে যায়, যা দিয়ে কিন্তু সে পরীক্ষা ক্র্যাক করতে পারে। আর ওয়ান ডে স্পেশাল এক্সাম মানে সেদিনের রাজা হচ্ছে তুমিই হবে, বুঝতে পেরেছো? পরের স্টেজে চলে যাচ্ছি, দেখো আশা করি থিওরিগুলো বুঝতে পারছো। এবার নেগেটিভ মার্কস কী করে কম পাওয়া যায়, আসলে নেগেটিভ কম পাওয়ার থেকে কী করে আমি মার্কস বেশি পাবো, সেটাই এই স্টেজে আমরা চর্চা করব। দেখো বাবু, পরীক্ষাতে তুমি একটা পরীক্ষা দিচ্ছ, মনে করো সেখানে 1/3 নেগেটিভ মার্ক্স, 1/3 যদি নেগেটিভ মার্ক্স হয় তাহলে একটু রিস্কটা কম নিতে হবে, যদি 1/4 নেগেটিভ মার্ক্স হয় তাহলে রিস্কটা নেওয়া যাবে। আর যদি মনে করো নেগেটিভ মার্ক্স নেই, তাহলে তো ভালো করে পরীক্ষা আগে নেগেটিভ মার্ক্স আছে ভেবে পরীক্ষা দাও, তারপর নেগেটিভ মার্ক্স নেই সেই হিসেবে পরীক্ষা দিতে শুরু করো, দেখবে ভালো মার্ক্স পেয়ে যাবে। এবার আসি 50-50 ডিফেন্সিভ
মেন্টালিটি 50-50 মনে করো কোনো একটা কোশ্চেনের এ বি সি ডি আছে মনে করো, সেটাকে আমরা এলিমিনেটরি থিওরি, যেটা আমার আগের ভিডিওতে খুব সুন্দর করে আমি ডিসক্রাইব করেছি, যেটা ভিডিওটা যেটা 16 লাখ ভিউ হয়েছে সেই ভিউটা খুব ভালো করে ডিসক্রাইব করেছি, কিন্তু সেখানে তোমরা জানতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি দেখো এ বি সি ডি এরকম থাকবে, যেটা যদি মনে করো যে এ আর ডি অ্যান্সার হচ্ছেই না, তুমি জানো ওই দুটো অ্যান্সার নেই, সেক্ষেত্রে তোমার বিএসসির মধ্যে অ্যান্সার হবে। এবার বিএসসির মধ্যে অ্যান্সার যদি হয় তাহলে বিএসসির মধ্যে যদি অ্যান্সার দাও তাহলে তুমি নর্মালি বিটাকে বেশি অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বা সিটা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্রবাবিলিটি বেশি করে দেখবে কোনটার পাল্লা ভারী সেটা যাবে। আর নর্মালি যদি বলি এ বি সি ডির মধ্যে কোনগুলোতে বেশি অ্যান্সার হয় সেটা হচ্ছে বি আর সিতে বেশি অ্যান্সার হয়, তোমরাও এগুলো মিলিয়ে দেখতে পারবে। তাহলে এটা একটা আইডিয়া দিলাম, ডিফেন্সিভ মানে 50-50 থাকলে ছাড়বে না, কোশ্চেনগুলো করে আসবে। মনে করো দুটো কোশ্চেন যদি তুমি চারটে অপশনের মধ্যে দুটো অপশন অলরেডি এলিমিনেট করে দিলে আর দুটোর মধ্যে তোমার অ্যান্সার হবে, তারপরে তোমার মার্ক পাবে, মার্কের সিস্টেম যেটা সেটা 1/2 হয়ে যাবে, আর 1/4 মনে করো বা 1/3 যদি নেগেটিভ হয় তাহলে তুমি বেনিফিটেড কিন্তু তুমি এভাবে। ওকে, স্টার্টিং প্রিপ্ল্যান, তুমি শুরুতেই চিন্তা করে নেবে তুমি প্ল্যানটা কীরকম করবে, মানে তুমি নেগেটিভ মানে রিস্ক নেবে কি রিস্ক নেবে না। অনেক সময় অনেক স্টুডেন্ট হয় না প্রথমে শুরু করো আজকে আমি পরীক্ষা দেবো, একদম ফাটিয়ে দেবো পরীক্ষা, একটাও মানে নেগেটিভ করবো না, পরীক্ষা দিচ্ছে, দিতে দিতে দেখা গেলো 50 নম্বর অবধি গেছে, দিয়ে দেখলো দেখা গেলো 50 নম্বরে মাত্র 20টা কোশ্চেন পেরেছে, তখন তার মনে হবে যে আরে বাবা এই 20টা কোশ্চেন কি আর চাকরি হবে, আরে কিছু মারতে হবে আন্দাজে, তখন আন্দাজে বা 50-50 মারতে হবে, তখন মারতে মারতে দেখা গেলো তখন আবার তখন যে কোশ্চেনগুলো মারছে সেই কোশ্চেনগুলো অপেক্ষাকৃত বেশি না জানা, অনেক এরকম কোশ্চেন আগে চলে গেছে যেগুলো অল্প জানা ছিল বা কম জানা ছিল বা সেগুলো মারলে কিছুটা হবে, সেগুলো না করে লাস্টের দিকে কী হয় রিস্ক নিয়ে বেশি বেশি মারতে যায়। তো আমার কাছে কথা হচ্ছে যদি এরকমই মারতে হয় তো প্রি প্ল্যান করে মারতে, পরীক্ষার সময় কোনো স্ট্র্যাটেজি বেশি ফলো করার দরকার নেই, ওখানে সিচুয়েশানকে বুঝতে হবে যে এই কোশ্চেন এসছে প্যাটার্ন, এরকম কঠিন কোশ্চেন আসলে আমাকে বুঝে বুঝে মাথা ঠান্ডা করে এগোতে হবে। চাকরির পরীক্ষায় কঠিন কোশ্চেন মানে কঠিনই সেটা, সেটা সবার পক্ষে একই রকম হবে। মনে করো চাকরির পরীক্ষা কঠিন কোশ্চেন আসলো যতজনকে নেবে, সহজ কোশ্চেন আসলো ততজনকে নেবে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেমিস্টার এক্সাম হলে কঠিন কোশ্চেন হলে ভয় লাগে যে নাম্বার কম উঠবে, এখানে নাম্বার কম উঠবে, কাট অফ কম উঠবে, সেটা ভালো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বেশিরভাগ স্টুডেন্ট তখন তো মাথা খারাপ হয়ে যায়, ইগো নিয়ে ফেলে যে ভাই আরে এত কঠিন কঠিন কোশ্চেনটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, দুনিয়া শুদ্ধ কঠিন কোশ্চেন দিয়ে দিয়েছে, ডাজ নট ম্যাটার, ওটা কিন্তু ম্যাটার করে না চাকরি পাওয়ার জন্য। ওকে, তো চলে যাচ্ছি, মাইন্ডসেটটা খুব দরকার। আর এই যে ইগো ফ্যাক্টরটা, অনেক সময় কী হয় ইগো ফ্যাক্টর একটা বিশাল ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা মনে করো কোনো একটা অঙ্ক তোমার স্যার ম্যাডাম বা কেউ করেছে তোমার পরীক্ষার আগের দিন বা 4-5 দিন আগে বা সাজেশান দিয়েছে, সেখান থেকে কোশ্চেন এসেছে, তুমি দেখা গেলো সেই কোশ্চেনটা অ্যান্সার করতে পারছো না, বারবার ভুল করছো কোশ্চেনটা পরীক্ষার হলে, তখন তোমার মনে হয় এই অঙ্ক তো করলাম তাও পারছি না দূর। আরে এরকম টাইপের অঙ্ক যদি মাইন্ড চলে আসে ইগো যে আমি করবো এটা না করে যাবো না, তুমি কিন্তু ফেল করবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে অনুপম খেরের একটা ডায়লগ আছে, কী ডায়লগ আছে যে এক মচ্ছর এক আদমিকো হিজ্জা বানা দে সাকতা, মানে একটা মানুষকে একটা মাছি বা মশা বা মাছি একটা হিজ্জা বানা দিতে পারে, কেননা মনে করো মশাগুলো বারবার বসে আর আমরা মারতে যায় তাড়িয়ে দেয় এরকম, তো সেও বা। আর অলওয়েজ তোমাদের মনে রাখতে হবে যে ডিসিশান মেকিং মানে ডিসিশান মেক সিস্টেমটা, এটা খুব ভাইটাল পয়েন্ট। আসলে সবসময় তুমি জানবে যে একটা ডিসিশান মেক হট হট করে নেওয়া একরকম ব্যাপার আর প্রি প্ল্যানে একরকম ব্যাপার, তো প্রথমত মাথায় সেট আপ করে রাখতে হবে যে কীভাবে আমি এক্সামটা দেবো, আজকের দিনের রাজা আমি কীভাবে হব। তো সেক্ষেত্রে পরীক্ষার সময় তোমার স্ট্র্যাটেজি কোনো কারণে চেঞ্জ হতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা বলি, অনেক সময় পরীক্ষাতে তোমাদের হয় কি দেখো এরকম হয় যে এরকম কোশ্চেনগুলো দেওয়া আছে অপশন এরকম 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 ওরকম, মনে করো কোনো একটা কোশ্চেন তোমাদের হচ্ছে বি অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে সি বি অ্যান্সার হচ্ছে সব জায়গায় বি, তার মানে তারপরের কোশ্চেন যে বি অ্যান্সার হবে তা কিন্তু নয়, মানে প্যাটার্নকে ফলো করবে না কখনো, এটা কিন্তু মাথায় থাকা উচিত আমার প্রিয় স্টুডেন্টদের। আর তার কয়েকটা কথা মাথায় রাখবে, ডো নট কন্টিনিউ অ্যাটেম্প কোশ্চেন কাউন্টিং, কতগুলো কোশ্চেন তুমি অ্যাটেন্ড করলে সেটা অকারণ সময় নষ্ট করে গোনার দরকার নেই। তারপর মেন্টাল টাফনেস ট্রেন করতে হবে, তোমাকে কঠিন সিচুয়েশান কীভাবে নিয়ে চলতে হবে এগিয়ে সেটাও তোমার মাথায় রাখতে হবে। আর একটা কি সিচুয়েশান চ্যালেঞ্জ, সিচুয়েশানকে সবসময় তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। তো প্রিয় স্টুডেন্ট, তুমি তোমার বুদ্ধিটাকে বাড়াও এবং নিজেকে অনেক পরিবর্তন করো, নিজেকে পরিবর্তনশীল করে আর হিউজ পারফর্ম করো, আর মনের মধ্যে একটা ওইখান থেকে শক্তি তৈরি করো যা দিয়ে তুমি তোলপাড় করে দিতে পারো তোমার জীবনের প্রত্যেকটা স্টেজ, এবং তোমার প্রত্যেকটা স্টেজ আরও ভালো করে উন্নত করে এবং প্রচুর প্র্যাকটিস করে আমার এই সিস্টেমটাকে তুমি ভালো করে প্র্যাকটিস করে ডেমো পরীক্ষা বা যেগুলো মক টেস্ট দেখবে তোমার উন্নতি হবেই, গ্যারান্টি যদি হয়
তুমি দেখবে তোমার পরীক্ষাতে মার্কস বাড়বে, আর মার্কস বাড়াতে ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ মার্কস যদি বাড়ানো যায় বা ফ্র্যাকশন অফ মার্কস যদি বাড়ানো যায় তাহলে ওয়েটিং লিস্ট থেকে মেল লিস্টেও চাকরি পাওয়া যায়। তো আমি অনেক স্টুডেন্টকে এরকম দেখেছি, ভারতবর্ষের কোনায় কোনায় আমাদের স্টুডেন্ট রয়েছে, তপোবন স্টাডি সেন্টার থেকে হাজার হাজার ছেলে মেয়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাকরি করছে এখন এবং ভবিষ্যতে করবে। তো এই যে ছোটো ছোটো প্ল্যান যেগুলো আমার স্টুডেন্টদের ভীষণ উপকারে লাগে, জানি না আমার প্রিয় ভিউয়ার্সদের কতটা ভালো লাগবে। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে এই টাইপের আর কী ভিডিও চাও তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাবে, আর মন্দ লাগলেও জানাবে। তোমাদের আলোচনা সমালোচনা প্রত্যেকটাই আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তপোবন স্টাডি সেন্টারের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা কমেন্টসই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা ভালো হোক, যেসব পরীক্ষা সামনে আছে তোমরা চাকরি পাও, এগিয়ে চলো, সমাজকে উন্নত করো, নিজেরাও উন্নত হও। বেস্ট অফ লাক।